প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের 205 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে শনিবার রাত 10টা বেজে গেছে, তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। প্রথম ঘটনা পাঠিয়েছে বাংলাদেশ থেকে, তবে যে পাঠিয়েছে সে তার নাম প্রকাশে অনিচ্ছুক। ঘটনার মধ্যে সে লিখেছে যে আমার নাম ব্র্যাকেটে লিখেছে অদৃশ্য, তার মানে হয়তো তাই বোঝাচ্ছে যে সে তার নাম প্রকাশ করতে চায় না। তুমি যদি নাম প্রকাশ না করতে চাও তাতে আমাদের কোনো অসুবিধা নেই, কেননা তোমার মতো অনেকেই আমাকে ঘটনা পাঠায় যারা তাদের নাম প্রকাশ করে না। আমরা প্রেতপক্ষ ফ্যামিলি, আমরা চাই ভালো ঘটনা, আর আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরই পাঠানো এই ঘটনা পরিবারের সকলকে শোনাতে। এক ফোঁটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 205 নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। রাজদা, কেমন আছো? আশা করি ভালো আছো আর দোয়া করি অনেক ভালো থাকো। দাদা, আমি ওপার বাংলা থেকে তোমার একজন নিয়মিত লিসনার, আমার নাম অদৃশ্য। দাদা, আমি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলাতে থাকি। তোমার মুখে প্রতিটা ঘটনা শুনতে আমার খুব ভালো লাগে। তোমার মুখে ঘটনা শুনলে যেন হারিয়ে যাই এক অজানা দুনিয়াতে। ব্যস্ততার জন্য লিখতে বসেও লেখা হয় না, তাছাড়া ঘটনা সবার ভালো লাগবে কিনা সেই ভেবেও অনেকবার লিখতে গিয়েও লিখিনি। তবে আজকে সাহস করে বসে পড়লাম আর ঘটনাটা লিখে পাঠাচ্ছি। শুরু করছি ঘটনা। ঘটনাটা আমার বান্ধবী আর তার ননদের সাথে ঘটে যাওয়া। এটি একটি রোমহর্ষক ঘটনা। আমি আমার বান্ধবীর জমা নিতে বলছি। আমার নাম মেঘা। আমার বাপের বাড়ি নারায়ণগঞ্জ হলেও শ্বশুর বাড়ি শরীয়তপুরে। আমার সাথে আমার মামা শ্বশুরের ঘরের মেয়ে লাম্হা, তার সাথে আমার বেশ ভালো সম্পর্ক। লাম্হা আমার ননদ কম বোন বেশি, আর খুব ভালো বান্ধবীও। আমরা দুজন একসাথে কোথাও গেলে আমাদের সবাই বোন বলবে, এতটাই মিল আমাদের মধ্যে। আমরা দুজন একে অপরকে এতটাই বুঝি যে একে অপরের গোপন কথাও বলতে দ্বিধা বোধ করি না। কাজের সূত্রে আমার হাজবেন্ড বাইরে থাকে, তাই আমার সাথে লাম্হাকে রাখি। একসাথে খাওয়া দাওয়া ঘুম দিনের পর দিন এমন চলতে থাকায় এক মুহূর্ত একজন অন্যজনকে ছাড়া থাকতে পারি না। তো লাম্হার এক ছেলের সাথে সম্পর্ক ছিল, আমি সবটা জানতাম, আর ছেলেটির বাড়ি কোথায় সেটাও জানতাম। আমাদের বাড়ি গ্রামে, আমাদের বাড়ির পরে ধানক্ষেত, আর ধানক্ষেত শেষ হলে ঘন জঙ্গল। একটা বাড়ির থেকে অন্য বাড়ির দূরত্ব অনেকটাই ছিল। লাম্হার প্রেমিক আমাদের বাড়ির পেছন দিকটায় ওর সাথে দেখা করতে আসত। ওরা দেখা করত, গল্প করত, আমি পাহারা দিতাম। এখানে আগে বলা হয়নি, লাম্হার চুল ছিল অনেক বড় আর ঘন, আর লাম্হা বেশ সুন্দরী ছিল। একদিন আমি আর লাম্হা সন্ধ্যার কাজ করছি, এমন সময় লাম্হার ফোনে কল আসে আকাশের। আকাশ হলো লাম্হার প্রেমিক। লাম্হা আমাকে বলল, ভাবি আমি একটু কথা বলে নি। আমি লাম্হাকে বললাম, হ্যাঁ তুই যা। আকাশ কল করে কথা বলছে লাম্হার সাথে। কথা বলতে বলতে সন্ধে গড়িয়ে রাত হয়ে গেল। অবশেষে লাম্হা হাসি হাসি মুখ করে আমার কাছে এসে বলল, ভাবি আকাশ আসবে আমার সাথে দেখা করতে, এই রাতের বেলায় তুমি রেডি থেকো। আমি বললাম, আরে ভালোই তো, রাতে আসবে তাহলে আর পাহারা দেওয়ার দরকার কি, রাতের বেলায় এমনিতেই কেউ আসবে না। তবে হ্যাঁ, একটা কাজ করতে হবে, আমার শ্বশুর শাশুড়িকে তাড়াতাড়ি রাতের খাবারটা দিয়ে দেব, তাহলে ওরা ঘুমিয়ে পড়বে, তাহলেই আর কোনো ভয় নেই। আমি তাড়াতাড়ি আমার শ্বশুর শাশুড়িকে রাতের খাবার দিয়ে দিলাম। অন্য দিনের থেকে একটু তাড়াতাড়ি দিলাম তাদের খাবার, তারাও খেতে বসে গেল। তাছাড়া গ্রামদেশে অল্প রাত হলেই অনেক রাত মনে হয়। আমি যখন সবাইকে খাবার দিচ্ছি, হঠাৎ লাম্হা আমার কানে কানে বলল, ভাবি আকাশ এসেছে, আমি যাই। আমি ওকে সম্মতি জানালাম। ও একটু আমার শ্বশুর শাশুড়িকে শুনিয়ে বলল, ভাবি একটু বাথরুম থেকে আসছি, তারপরে তোমার ঘরেই খেতে বসব। এই বলে টয়লেট যাবে বলে লাম্হা বের হয়ে গেল। আমি আর চিন্তা না করে সবাইকে রাতের খাবার শেষ করিয়ে সমস্ত কাজ গুছিয়ে রেখে বের হলাম লাম্হা কোথায় দেখার জন্যে। তো আমি আমার বাড়ির পেছনে গিয়ে দেখি লাম্হা আর আকাশ যেই জায়গায় দাঁড়িয়ে কথা বলে সেই জায়গায় ওদের দুজনের মধ্যে কেউ নেই। তো আমি ভাবলাম হয়তো ওরা সামনে কোথাও গেছে,
জোরে যে একটু চেঁচিয়ে ডাকবো কিন্তু বাসার সবাই জেনে যাবে, তাই জন্য আর ডাকলাম না। আমি বাড়ির পেছন দিককার দরজা খুলে বাইরে বেরিয়ে দেখলাম, কিন্তু ওদের কোথাও দেখতে পেলাম না। বাড়ির অন্য পাশের দিকে হাঁটতে লাগলাম। কেন জানি না মনের মধ্যে একটা ভয় কাজ করতে লাগলো। তাছাড়া অন্য দিনের মতো আজকে দিনটা আমার স্বাভাবিক লাগছিল না, কেমন যেন গাটা ভার ভার লাগছিল। আমি আর দূরে না গিয়ে আমাদের বাসার পেছনটায় অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। চারিদিকে ঝিঝি পোকার ডাক, দূর থেকে শেয়াল ডাকছে। বাড়ির পেছন দিকটার ধানক্ষেতটায় চাঁদের আলো এসে পড়েছে। সেই চাঁদের আলোয় চোখ সয়ে যাবার পর অনেক দূর অবধি দেখা যাচ্ছে, কিন্তু আমি লামহা বা আকাশ কাউকেই দেখতে পেলাম না। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি আকাশ কল করছে। কলটা রিসিভ করতেই আকাশ বলে উঠল, ভাবি লামহা কই, আমি কল করছি ওকে, ও ধরছেই না। আমি মেসেজ করেছিলাম যে আজকে আসতে পারবো না, তাই হয়তো রাগ করেছে। আসলে আমি একটা জরুরি কাজে আটকে গেছি, ভাবি ওকে বলেন না একটু আমার কলটা রিসিভ করতে। এই বলে আকাশ আমাকে সালাম জানিয়ে ফোনটা কেটে দিল। আমার কিছু বলার ভাষা যেন হারিয়ে ফেললাম। আকাশকে কিচ্ছু না বলে আমি কল কেটে দিয়ে লামহার নাম্বারে ফোন করলাম, কিন্তু কই লামহার ফোন বেজে যাচ্ছে, ও ফোন ধরছে না, কোথাও ফোনের শব্দও হচ্ছে না। কি করব ভেবে পাচ্ছি না, ভয়ে বাসার কাউকে বলতেও পারছি না, কেননা বললে সবাই আমাকেই দোষী সাব্যস্ত করবে। মাথাটা কাজ করছিল না। আমি ঘরে গেলাম। আমার ঘরে রাখা আমার স্বামীর একটা বেশ শক্তিশালী টর্চ নিয়ে আমি বের হলাম লামহাকে খুঁজতে। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই একটা পুকুর ছিল, তবে সেই পুকুরটা সদ্য কাটা হয়েছে। পুকুরের চারপাশে কলা গাছ লাগানো। আমি সেই কলা গাছগুলোর দিকে দেখছিলাম, হঠাৎ আমি দেখতে পাই লামহা ওখানে দাঁড়িয়ে রয়েছে আর একভাবে পুকুরের দিকে তাকিয়ে আছে। আমি দ্রুত গিয়ে ওকে ধাক্কা দিয়ে জিজ্ঞাসা করি, কি রে লামহা, তুই এখানে একা কি করছিস, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওর মনে হয় এতক্ষণ হুঁশই ছিল না। লামহা লাফিয়ে উঠে আমাকে বলে, ভাবি আমি এখানে কেন, আর আকাশ কই? আমি লামহাকে বললাম, আকাশের কথা পরে বলবো, তুই এরকম চুল খুলে এত রাতে এই পুকুর পাড়ে দাঁড়িয়ে আছিস, তোর সাহস তো কম নয়। আকাশ আজকে আসবে না, আমাকে ফোন করেছিল। আমি ওকে টানতে টানতে বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে এসে ঘরে ঢুকে ওকে জিজ্ঞাসা করলাম, লামহা আকাশ তো আজকে আসবে না, তুই আমাকে বললি যে আকাশ আসবে, কি ব্যাপার? লামহা বলল, ভাবি আকাশ আমাকে বলল ও নাকি আসছে, তাই কল রেখেই আমি বাড়ির পেছন দিকে গেলাম, সেখানে দেখলাম আকাশ নেই। বাড়ির পেছন দিককার দরজাটা খুলে দেখি আকাশ ধান খেতের রাস্তা ধরে সামনের বাগানে যাচ্ছে। আমি ভাবলাম ওকে হয়তো কেউ দেখে ফেলেছে, তাই ও অমনভাবে অন্য রাস্তা দিয়ে আসছে, তাই ওর পিছু পিছু আমিও গেলাম। একটু দূরে যেতেই ওকে ডাকলাম, ও পিছনে না ঘুরে আমাকে বলল, পুকুর পাড়ে এসো। আমি জিজ্ঞাসা করলাম, কেন, এখানে কি সমস্যা? ও কিছু না বলে পুকুর পাড়ে চলে যাচ্ছিল, আমিও ওর পিছু পিছু গেলাম। পুকুর পাড়ে যাওয়ার সময় আমার চুলটা হঠাৎ করে খুলে যায়, আমি চুল বেঁধে গিয়েছিলাম। আকাশ আমার সামনেই ছিল, কিন্তু হঠাৎ ও অদৃশ্য হয়ে যায়। আমি চুলটা বাঁধতে গেলে হঠাৎ করে আমার পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে, আকাশের কণ্ঠস্বর। ও আমাকে বলে, তোমায় খোলা চুলেই ভালো লাগছে। আমি তাই জন্য আর চুলটা বাঁধলাম না। পেছন দিকে তাকিয়ে দেখি কোথায় আকাশ তো নেই, কিন্তু হঠাৎ আমার সামনে দিয়ে জলের আওয়াজ পেলাম। আমি দেখলাম এতক্ষণ আমার সামনে আকাশ ছিল না, কিন্তু এখন দেখতে পাচ্ছি আকাশ আমার সামনেই রয়েছে আর পুকুরের পানিতে নামছে। আর আকাশ আমাকে বলছে, এসো একসাথে পুকুরে গোসল করি। আমি মনে মনে ভাবলাম, এত রাতে পুকুরে গোসল করতে আকাশ নামলো, ও কি পাগল হয়ে গেল নাকি? ও যেন কেমন অদ্ভুত ভাবে গোসল করছিল, হাসছিল, জল নিয়ে খেলা করছিল, আর আমি মন্ত্রমুগ্ধ হয়ে দেখছিলাম। এরপরে কি হলো বা কতক্ষণ কেটে গেছে আমি জানি না, তারপর তুমি আসার পর দেখি কেউ কোথাও নেই। লামহার এইসব কথা শুনে আমি আকাশকে আবার কল করলাম আর জিজ্ঞাসা করলাম, আকাশ তুমি কি সত্যি আসনি? আকাশ ফোনের ওপাশ থেকে আবার আমাকে বলল, না ভাবি আমি আজকে আসতে পারিনি, আমার আজকে খুব কাজের চাপ।
ফোনটা রেখে দিয়ে আর কোনো কথা না বাড়িয়ে আমি আর লাম্হা শুয়ে পড়লাম। রাত তখন গভীর, আমি আন্দাজ করতে পারলাম লাম্হা আমার পাশে নেই। আমি ধরপড় করে উঠে বসে দেখি লাম্হা জানলা দিয়ে উঁকি দিয়ে কি যেন খুঁজছে। আমি ওকে জিজ্ঞাসা করতেই ও আঁতকে উঠে বলল, ভাবি কেউ যেন আমার নাম ধরে ডাকছে, আর আমি উঠে দেখছি কেউ নেই। আমিও উঠে গিয়ে জানলা দিয়ে দেখলাম কেউ কোথাও নেই। ওই রাতটা কোনো রকমে কাটল। সকাল থেকে লাম্হার এলো প্রবল জ্বর। ডাক্তার দেখানো হলো কিন্তু জ্বর কমল না। ওকে আমার মামা শ্বশুর মানে ওর বাবা বাড়িতে নিয়ে গেল। আমার কাছে আসাটাও বন্ধ হয়ে গেল লাম্হার। ও প্রায় মাসখানেক অসুস্থ ছিল। শুনেছিলাম ও নাকি প্রায় রাতে বাইরে বার হতে চাইত। ওকে নাকি কেউ ডাকে ওর নাম ধরে, ও নিজেকে আটকে রাখতে পারত না। এরপর অবস্থা খারাপ বুঝে ওর বাড়ি থেকে এক হুজুরকে ডাকা হয়। হুজুর এসে বলে ওকে নাকি জিনে ধরেছে। অনেক দোয়া পড়ার পর জিনকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই হুজুর জিনকে জিজ্ঞাসাবাদ করায় সেই জিন নাকি বলে সে নাকি আমাদের বাসার পেছনের গাছে প্রতিদিন বিশ্রাম নেয়। আর লাম্হাকে খোলা চুলে দেখে তার নাকি তাকে পছন্দ হয়ে গেছে। সে অনেক দিন ধরেই সুযোগ খুঁজছিল লাম্হাকে ধরার। ওই দিন সে সুযোগ পেয়ে যায়। সেই জিন এও বলে যে লাম্হা যখন বাড়ি থেকে বেরিয়ে ধান ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটছিল, সে নাকি এক জায়গায় হোঁচট খেয়েছিল, তাতে তার চুল আরও খুলে যায় আর সে সুযোগ পেয়ে যায় তাকে ভর করার। হুজুর এও বলে ওই দিন নাকি আমি দেরি করলে ওকে নাকি সেই জিন মেরেই দিত, তবে জিন ওকে ছাড়েনি, ওকে নাকি ওর সাথেই নিয়ে যাবে। হুজুর অনেক দোয়া পড়ার পর জিনটা যেতে রাজি হয়। তবে যাবার সময় সেই জিন সকলকে বলে যায় যে সে ছেড়ে চলে যাচ্ছে ঠিকই, কিন্তু লাম্হার বিয়ে সে কোনো দিনও হতে দেবে না, লাম্হা শুধু তার। ঠিক এমনই হয়েছে লাম্হার সাথে। লাম্হার আজও বিয়ে হয়নি। আজও হঠাৎ করে মাঝরাতের দিকে লাম্হাকে কেউ ডাকে, কিন্তু হুজুরের দেওয়া এক তাবিজের শক্তিতে লাম্হা কোনো রকমে নিজেকে আটকে রাখে। হুজুর লাম্হাকে নিষেধ করেছিল যে রাতে কোনো মতেই যেন সে ঘর থেকে না বের হয়। এইসব ঘটনা জানার পর সকলে আমাকে অনেক বকা দিয়েছিল। এই ঘটনার পর থেকে লাম্হাকে রাতে আমার কাছে আর কেউ শুতে দিত না। দিনের বেলায় আমাদের দেখা হতো, তবে লাম্হার সেই প্রেমিকও কোনো এক অজানা কারণে ওর জীবন থেকে সরে যায়। বিয়ের অনেক সম্বন্ধ এসেছিল লাম্হার জন্যে, কিন্তু কোনো না কোনোভাবে সেই সম্বন্ধ কেটে গিয়েছিল। তার বিয়ে আজও হয়ে ওঠেনি। রাজদা, এই ছিল আমার প্রথম ঘটনা। যদি ভালো লাগে তোমার মতো করে শুনিও, আর ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখো। দোয়া করি প্রেতপক্ষ অনেক এগিয়ে যাক, আমরা সবাই পাশে আছি। আমার কাছে আরও ঘটনা আছে, আমার এই ঘটনা যদি সিলেক্ট হয় সেগুলোও তোমার কাছে পাঠাবো। ভালো থেকো রাজদা, ভালো থাকুক প্রেতপক্ষ পরিবার। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক, একটি বিভ্রম। তো এই ছিল ঘটনা। তবে যে ঘটনা পাঠিয়েছে সে তো তার নাম প্রকাশে অনিচ্ছুক, তবে তাকে বলবো যে তার স্টকে যদি আরও ঘটনা থাকে অবশ্যই অবশ্যই পাঠাতে। ঘটনাটা খুবই ভালো লেগেছে আমার, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কীরকম লাগলো। তোমরা একটু লাইক করে দিও ঘটনাটা, একটু শেয়ার করে দিও আমাদের এই এপিসোড নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে, শেয়ার করে দিও নিজেদের হোয়াটসঅ্যাপে ফেসবুকে, যাতে করে আরও লোকের কাছে আমাদের ঘটনা পৌঁছাতে পারে। আর আমাদের এই অজানা বন্ধুর মতো তোমরাও ঘটনা পাঠিয়ে দিতে পারো আমাকে। ঘটনা পাঠাবার ঠিকানা হচ্ছে pretpokkho@gmail.com, আমাদের এটা অফিসিয়াল ইমেল আইডি। ঘটনা পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনা টেক্সট করে পাঠিয়ে দিতে পারো। ঘটনা পাঠিয়ে দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, সমস্ত লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নিও, যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হয়ে যাওয়া ঘটনা যেন না হয়, কেননা সেরকম ঘটনা যদি পাঠিয়ে দাও তাহলে কপিরাইট ক্লেম আসবে, আর কপিরাইট ক্লেম আসলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। আজকে ভেবেছিলাম যে একটা ঘটনাই রাখবো, কিন্তু ভাবলাম যে না, আরেকটা ঘটনা তোমাদেরকে শোনানো যাক। প্ল্যান করেছিলাম যে এই ঘটনাটা পরের এপিসোডে রাখবো, কিন্তু এই ঘটনাটা এমনই বা আমার এতটাই ভালো লেগেছে আর ভয় পাইয়েছে, আমি ঠিক রেজিস্ট করতে পারছি না।
আর তোমাদেরকে শোনানোর জন্যে উদগ্রীব হয়ে রয়েছি। এই ঘটনা পাঠিয়েছে বেহালা থেকে রাহুল দাস। তবে ঘটনাটা কি নিয়ে সেটা বলবো না, কেননা ঘটনার মজা নষ্ট হয়ে যাবে। তাই বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 205 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। হ্যালো দাদা, আমার নাম রাহুল দাস। আমি, সোহম আর ঐন্দ্রী তিনজন স্কুল থেকেই বন্ধু। আমরা এখন কলেজে পড়ি। ঐন্দ্রী ভীষণ আলট্রা মডার্ন ধরনের মেয়ে। বাড়িতে ওর মা বাবা আর এক সব সময়ের জন্যে কাজের মাসি আছে। সেই কাজের মাসি আজকে অনেক বছর ধরে তাদের বাড়িতে রয়েছে। ঐন্দ্রীকে সে একেবারে ছোটবেলা থেকে দেখছে। ঐন্দ্রীর মা বাবা দুজনেই ডাক্তার এবং দুজনেই কলকাতার বাইরে থাকেন। ঐন্দ্রীরা যে ফ্ল্যাটে থাকে সেখানে আগে ওর ঠাকুমা দাদুও থাকতো, কিন্তু দাদু মারা গেছেন কোভিডের সময়, আর ঠাকুমা 2022 এপ্রিল মাসে। ঐন্দ্রীর দাদু ঠাকুমাকে আমরাও চিনতাম আর তারা আমাদেরকে খুবই ভালোবাসত। ঐন্দ্রীর বাড়িতে যে কাজের মাসি রয়েছে তার নাম সুনিতা। আমরা সবাই তাকে সুনিতা পিসি বলে ডাকি। এবার আসল ঘটনায় আসছি। ঐন্দ্রীদের বাড়িতে আমি আর সোহম মাঝে মধ্যেই যেতাম আড্ডা মারতে। নতুন সিনেমা আসলে সেগুলো পেন ড্রাইভে করে নিয়ে ঐন্দ্রীদের ঘরেতে থাকা একটা বড় টিভিতে সেই সিনেমা দেখতাম। এতটাই বড় সেই স্ক্রিন যে মনে হতো সিনেমা হলেই সিনেমা দেখছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ঐন্দ্রীর ঠাকুমা মারা যাওয়ার পর থেকে আমার আর সোহমের ওদের বাড়িতে যাওয়াটা একটু কমে গেছে। কারণটা ঐন্দ্রী নিজেই। এবার বলো কেন? কারণটা হচ্ছে, ঐন্দ্রী বলে সে নাকি তার ঠাকুমার উপস্থিতি প্রায়শই অনুভব করে তার ফ্ল্যাটে। আমরা প্রথমে বিশ্বাস করিনি ব্যাপারটা। ও আমাদের বলতো, ও যদি রাত করে ঘুমায়, খেতে দেরি করে, কেউ নাকি ওর দরজায় এসে টোকা দেয়, ঘরের বাইরে পাইচারি করে। ঐন্দ্রী এও বলে যে তার ঠাকুমা মারা যাওয়ার পর থেকে তার একটা অভ্যাস যে সে নাকি মাঝে মাঝে ঠাকুমার ছবির সামনে তার পছন্দের খাবার রেখে আসে। ঐন্দ্রী এও বলে যে ঠাকুমা যে যে খাবার ভালোবাসত, সেই খাবার যদি বাড়িতে হয় বা বাইরে থেকে আনানো হয়, সেই খাবার নাকি ঠাকুমার ছবির সামনে ঐন্দ্রী মাঝে মাঝে দিয়ে আসে। ঐন্দ্রী বলে সেই খাবার পুরোটা না হলেও সে দেখতে পায় কেউ নাকি সেই খাবার খুব লেখেছে। আমরা ঐন্দ্রীকে বলি যে এসব বাজে কথা, কোনো ইঁদুরে খেয়েছে হয়তো, আর না হলে দেখ সুনিতা পিসি কামড় বসিয়েছে। সুনিতা পিসি মহিলা এমনিতে খুবই ভালো, কিন্তু বড্ড লোভী। কিন্তু ঐন্দ্রী বলে না, ওর ঠাকুমাই নাকি ওর দেওয়া খাবার খায়। আগেই বললাম যে আমরা একেবারেই বিশ্বাস করিনি ঐন্দ্রীর এই কথা। কিন্তু ঘটনাটা ঘটে ঐন্দ্রীর জন্মদিনের রাতে, আর সেই রাতের কথা আমি আর সোহম কোনো দিনই ভুলব না। ঐন্দ্রীর জন্মদিন 6 জুন, সালটা ছিল 2023, এই আগের বছর। ঐন্দ্রীর জন্মদিনের দিন আমি আর সোহম ওদের বাড়িতে নিমন্ত্রিত। আমরা ওদের বাড়িতেই পৌঁছাই। পৌঁছিয়ে দেখি ওদের বসার ঘরে যে দাদু ঠাকুমার বড় ছবি টাঙানো রয়েছে, সেই ছবিতে দাদুর ছবিতে কোনো মালা নেই, কিন্তু ঠাকুমার ছবিতে একটা মোটা মালা দেওয়া রয়েছে। ঐন্দ্রীকে আমরা বার্থডে উইশ করি, গিফট দিই, তারপর কেক কাটা হয়। ঐন্দ্রী একটা প্লেটে করে তাড়ি কাটা, এক টুকরো কেক আর কিছু খাবার ঠাকুমার ছবির নিচে রেখে আসে। ঐন্দ্রী বলে, এগুলো তোমাদের জন্যে, তোমরা খেও। আমি আর সোহম মুখ তাকাতাকি করি, ঐন্দ্রীটা একেবারে পাগল। খাওয়া দাওয়ার পর আমরা যখন ঐন্দ্রীকে বললাম যে এবার বাড়ি ফেরা যাক, কিন্তু বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে। ঐন্দ্রী বলল, তোরা যাস না। আমরা বললাম যে ক্যাবে করে বেরিয়ে যাব, কিন্তু সত্যি ভাড়াটা অনেক দেখাচ্ছে আর ক্যাব বুকও হচ্ছে না। ঐন্দ্রী নিজেই আমাদের দুজনের বাড়িতে ফোন করে জানিয়ে দিল। আমরা তিনজনেই ছোটবেলার বন্ধু, তাই আমাদের বাড়ি থেকে কোনো রকম আপত্তি করল না। রাতে আমি, সোহম আর ঐন্দ্রী তিনজন সিনেমা দেখতে শুরু করলাম তারই ঘরে। আমরা ঠিক করলাম যে রাতটা আড্ডা মেরেই কাটাব। রাত তখন 12টা পেরিয়েছে। আমি আর সোহম অনুভব করলাম যে ঐন্দ্রীর ঘরের বাইরে কেউ যেন হেঁটে চলে বেড়াচ্ছে। ঐন্দ্রী চিপস খেতে খেতে আর সিনেমা দেখতে দেখতে হঠাৎ বলে উঠল, ঠাকুমা বিরক্ত করো না। ঐন্দ্রী হঠাৎ আমাদেরকে বলল, একটু ড্রিঙ্কস আছে, খাবি? আমরা রাজি হলাম।
ঐন্দ্রি গ্লাসে ড্রিঙ্কস ঢালার সাথে সাথেই দরজায় টোকা পড়ল। আমি আর সোহম ঐন্দ্রিকে বললাম, যা সুনিতা পিসি ডাকছে হয়তো। ঐন্দ্রি বলল, না রে ঠাকুমা, বড্ড বিরক্ত করছে আজকে। যে টিভিটায় আমরা সিনেমা দেখছিলাম সেই টিভিটা হঠাৎ চিরিত চিরিত করে বন্ধ হয়ে গেল। আমরা ভাবলাম, কি হলো, টিভিটা গেল নাকি, বাইরে বাজ পড়ছে, ঘরের আলোটাও নিভু নিভু হয়ে বারবার জ্বলে উঠছে। হঠাৎ এই সময় সুনিতা পিসি চিৎকার করে ওঠে। আমরা দৌড়ে যাই ওর ঘরে। আমরা গিয়ে দেখি ওর ঘর পুরো লন্ড ভন্ড হয়ে গেছে। ও বলে একটা কালো অবয়ব ওর ঘরে ঢুকেছিল, আর সেই নাকি ওর ঘর এরকম লন্ড ভন্ড করে দিয়েছে। ঐন্দ্রি সুনিতা পিসিকে জিজ্ঞাসা করে যে তারপর তারপর কি হলো। সুনিতা পিসি তখন বলে যে সেই কালো অবয়বটি তার ঘর থেকে বেরিয়ে বাইরের ঘরের দিকে চলে গেছে। আমরা চারজন মিলে বাইরের ঘরে যাই, আর বাইরের ঘরে গিয়ে দেখি ঐন্দ্রির ঠাকুমার ছবিতে যে মালাটা টাঙানো ছিল সেই মালাটা মাটিতে পড়ে রয়েছে। আর ঐন্দ্রি প্লেটে করে যে কেকের টুকরো আর খাবার দিয়েছিল সেইগুলো সব মাটিতে ছড়ানো। কি করে হলো বা কেন হলো কোনো প্রশ্নই আর করিনি ঐন্দ্রিকে আমরা। আমি আর সোহম সেই সময় সেই রাতেই ঐন্দ্রিদের ফ্ল্যাট থেকে বেরিয়ে আসি, আর সেই দিনকার পর থেকে আমরা দুজন ওদের ফ্ল্যাটে আর যাইনি। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক, একটি বিভ্রম। তো এই ছিল রাহুলের পাঠানো একটা ঘটনা। অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কিরকম লাগলো। ঘটনাটা ছোট কিন্তু আমার বেশ ভালো লেগেছে, আর আশা করি তোমাদের ভয় পাইয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আজকের দুটো ঘটনা যেটা শুনলে সেই দুটো ঘটনার মধ্যে কোন ঘটনাটা তোমাদের সব থেকে বেশি ভয় পাইয়েছে। চলে যাবো একটু শাউট আউটের দিকে। কমেন্ট করেছে সুদেশনা সিনহা রয়, লিখেছে দুটো ঘটনাই ভীষণ ভালো আর ইউনিক ছিল, ওয়ান্ডারফুল। বৃষ্টি হওয়াতে টেম্পারেচার অনেকটাই কম, ঘটনা শোনার জন্য আইডিয়াল, ভালো থাকবেন ভাই। নন্দিনী দে লিখেছে আজকের দুটো ঘটনাই সুপার লাগলো, বেশ ভয় লাগলো, দুজনের জন্যই অনেক ভালোবাসা রইল এত সুন্দর ঘটনা লিখে পাঠানোর জন্যে। ঈশান দাস লিখেছে প্রথম গল্পটা সাংঘাতিক একটা ভয়ের গল্প, দ্বিতীয় গল্পটাও কিছু কম নয়, জাস্ট মাইন্ড ব্লোয়িং দুটো গল্প, সত্যি ভয় পাচ্ছিলাম একা একা শুনতে। কমেন্ট করেছে সুমিত্রা পট্টনায়ক, চুমকি ঘোষ, সুরজ ধানুকি, অমৃতা ব্যানার্জি, অমিতা ঠাকুর, নাহিদ, লোপামিনি ব্লগ। বিকাশ ব্যানার্জি লিখেছে প্রথম ঘটনাটার তো জবাব নেই, সেকেন্ড ঘটনাটাও বেশ ভালো, সব মিলিয়ে এপিসোড জমজমার, দারুণ লাগলো। অঙ্কিতা বাগচি লিখেছে দাদা খুব ভালো উপস্থাপনা করেছো, থ্যাংক ইউ, আরো অনেক ঘটনা পাঠাবো, বাকেটে অনেক ঘটনা জমেছে। অবশ্যই অবশ্যই পাঠাও অঙ্কিতা, তোমার ঘটনা কিন্তু প্রত্যেকেই ভালোবাসে এবং জমজমাট ঘটনা পাঠাও তুমি। কমেন্ট করেছে চৈতালি সর্দার, জয়া বণিক, সোনু সরকার। কোহলি মন্ডল লিখেছে দাদাভাই আমি হসপিটালের বেডে শুয়ে ঘটনা শুনছি, ঘটনাগুলো খুবই ভয়ের ছিল দাদাভাই, আমার মিষ্টি একটা মেয়ে হয়েছে, আমি সুস্থ আছি কিন্তু আমার মেয়ের হালকা জন্ডিস ধরা পড়েছে, ওর জন্য তোমরা প্লিজ প্রার্থনা করো ও যেন সুস্থ হয়ে যায়, দাদাভাই তুমিও খুব ভালো থেকো, লাভ ইউ দাদাভাই। হ্যাঁ, আমরা প্রত্যেকেই আমার পরিবারের সকলেই তোমার ছোট্ট মেয়েটির জন্য আমরা প্রার্থনা করব, সে যেন খুব শীঘ্রই সুস্থ হয়ে যায় আর বাড়ি ফিরে আসে। কমেন্ট করেছে মহাশ্বেতা দাস, নন্দিতা পাল, পূজা রয়, সোমনাথ দাস, ইটস সুজল, পার্থ প্রতিম দে, জিনিয়া সিং, সোমনাথ দাস, পারমিতা মণ্ডল লিখেছে কিছু বলার নেই রাজদা, প্রেতপক্ষ যেন দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে, খুব ভয় লাগে এখন একা শুনতে, তুমি এইভাবেই এগিয়ে যাও, পাশে আছি, লাভ ইউ। কমেন্ট করেছে মায়া সরকার, রাজেন রয়, মোহাম্মদ ফয়জল, তাপস দাস, রিম্পা বিশ্বাস, গীতা গোস্বামী, সঙ্গীতা মজুমদার, রিয়া সর্দার, ওভি মনি অফিসিয়াল লিখেছে দুটো ঘটনাই সেরা ছিল, বাট প্রথম ঘটনাটা শুনে আমার গায়ে কাঁটা দিল, আমাদের মন্দার মনি যাওয়ার প্ল্যান করছিলাম, সবকিছু শোনার পর মনে হচ্ছে আর যাব না, ভীষণ ভয় পেয়েছি প্রথম ঘটনা শুনে। না না, এরকম কোনো ব্যাপার নেই যে ঘটনা শুনে প্ল্যান ক্যান্সেল করে দিতে হবে, সব জায়গাতেই তো আর এরকম ঘটনা ঘটবে না, তোমরা অবশ্যই ঘুরে এসো মন্দারমণি, খুব সুন্দর জায়গা, আমিও বহুবার গেছি। কমেন্ট করেছে একলা পথের পথিক রে ভাই, অভি স্টুডিও, গার্গি পান্ডা, নো ওয়ান আর আশিস কোলে। এই সব কটা কমেন্টই এসছে তিন বিবাহিত দম্পতি আর মন্দারমণির হোটেলে সেই রাতের ঘটনা, খাবারে প্রেতের দৃষ্টি, প্রেতপক্ষের 203 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে।
তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, লাভ ইউ অল, টাটা।